আমাদের আলোচনার বিষয়বস্তু লেসন 7 ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর যে টেক্সট লেসন 7 এ রয়েছে, দ্য নেম অফ দ্য টেক্সট টম লুজেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন। আমরা এই টেক্সটের প্রত্যেকটা লাইন মিনিং বাংলায় বুঝবো এবং বিভিন্ন সেন্টেন্সগুলোতে যে সকল জটিলতা এবং যে সকল অর্থগত অসুবিধা থাকে সেগুলো বোঝার চেষ্টা করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। মার্ক টোয়েন 1835 to 1910, pseudonym of Samuel Langhorne Clemens, was an American author and humorist. অর্থাৎ মার্ক টোয়েন স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্সের ছদ্মনাম। প্রকৃত নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। তিনি মার্ক টোয়েন ছদ্মবেশে বা ছদ্মনামে লেখা লিখতেন। 1835-এ তার জন্ম এবং 1910 সালে তিনি মারা যান। হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সায়ার অ্যান্ড ইটস সিকুয়েল। তিনি লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সায়ার এবং ইটস সিকুয়েল, এবং এর একটি সিকুয়েল লিখেছিলেন। সিকুয়েল বলতে তার পরবর্তী একটা পর্ব লিখেছিলেন। দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরিজ ফিন, এটাও তার একটা সৃষ্টি। হি হেল্পড টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ এ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। হি হেল্পড টু ক্রিয়েট, তিনি সাহায্য করেছিলেন টু ক্রিয়েট সৃষ্টি করতে, অ্যান্ড পপুলারাইজ এবং বিখ্যাত করতে বা জনপ্রিয় করে তুলতে একটি ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার। ডিস্টিংটিভ মানে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা ধরনের একটা সাহিত্যের ধারা সৃষ্টি করতে বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যেটি নির্ভর ছিল আমেরিকার বিষয়বস্তু এবং ভাষার উপর। অর্থাৎ আমেরিকান বিষয়বস্তু এবং ভাষা নির্ভর একটি আলাদা ধরনের সুস্পষ্ট আমেরিকার সাহিত্যের ধারা সৃষ্টি এবং তার জনপ্রিয়তায় তার অবদান ছিল। দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়েন্স নোভেল। এই টেক্সটটি ইজ অ্যান এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মানে গৃহীত অংশ, ফ্রম মার্ক টোয়েন্স নোভেল, মার্ক টোয়েনের নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, অ্যাডভেঞ্চার্স অফ টম সায়ার এর থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস। এই গল্পটি হলো কি নিয়ে, না দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ ইয়ং বয়। চাইল্ডহুড মানে শিশুবেলা, প্র্যাঙ্কস মানে দুষ্টুমি বা দুষ্টুমিমূলক কাজ, যেগুলো একজন ইয়ং বয়ের ছিল। হু ইজ লুকিং ফর ওয়েজ, ওয়েজ মানে বিভিন্ন পথ যে খুঁজে বেড়াতো, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, স্কুল অ্যাভয়েড করতে, স্কুল না যেতে, বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু সে নিজের জালেই, ট্র্যাপ মানে জাল, নিজের ফাঁদেই বা জালেই নিজে ধরা পড়ে। গল্পটি হল একটি ছেলের শৈশবপূর্ণ দুষ্টুমিতে, যে দুষ্টুমি প্রত্যেক শিশু, প্রত্যেক ইয়ং বয়েই থাকে, যে বিভিন্ন পন্থা, স্কুলে না যাওয়ার বিভিন্ন পথ খুঁজছে, কিন্তু সে নিজের জালে নিজে ধরা পড়ে যাচ্ছে। এই নিয়েই আমাদের
এই গল্প টম লুজেস এ টুথ। লেটস গো থ্রু দ্য টেক্সট অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিনিং। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টম অলওয়েজ ফাউন্ড, টম সর্বদাই দেখত বা খুঁজে পেত মন্ডে মর্নিং, মানে সে দেখত যে মন্ডে মর্নিং সোমবার সকালবেলাটা টু বি মিজারেবল। মিজারেবল মানে দুর্বিষহ, ইংলিশ ওয়ার্ড হবে মিজারেবল বলতে স্যাড অথবা প্যাথেটিক। অর্থাৎ সোমবারের সকালবেলাটা টম অলওয়েজ ফাউন্ড মিজারেবল, অলওয়েজ ফাউন্ড স্যাড, অলওয়েজ ফাউন্ড প্যাথেটিক। মন্ডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। আর মন্ডে বিগেন, সোমবার শুরু করত, অ্যানাদার কি শুরু করত, অ্যানাদার উইকস আরো একটা সপ্তাহের স্লো সাফারিং, সাফারিং মানে কষ্ট, যন্ত্রণা, ধীরে ধীরে যে যন্ত্রণা, অর্থাৎ ধীর যন্ত্রণা শুরু করত ইন স্কুল, স্কুলে। এর অর্থ অ্যাকর্ডিং টু টম, টমের কথা অনুযায়ী, হি গেটস অর হি গট স্লো সাফারিং ইন স্কুল, স্কুলে সে ধীরে ধীরে যন্ত্রণা পেত। সো হি ডিড নট লাইক স্কুল, সে স্কুলে যেতে পছন্দ করত না। টম লে থিঙ্কিং, লে মানে শুয়েছিল, টম শুয়ে শুয়ে ভাবছিল। টম লে থিঙ্কিং অর্থাৎ শুয়ে ভাবছিল, প্রেজেন্টলি বর্তমানে, কারেন্টলি, হি উইস্ট দ্যাট, উইস্ট মানে ইচ্ছে করেছিল, সে ইচ্ছে করেছিল, তার ইচ্ছা হয়েছিল, দ্যাট হি ওয়াজ সিক, যে সে অসুস্থ, অর্থাৎ সে অসুস্থ হবার, অসুস্থ হতো এই ভাবনাটা তার মধ্যে এসেছিল। তার মনে হলো, তার ইচ্ছে হয়েছিল সে অসুস্থ। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তারপর বা তাহলেই হি কুড স্টে, স্টে মানে থেকে যাওয়া, সে থেকে যেতে পারত অ্যাট হোম ফ্রম স্কুল, স্কুল থেকে, স্কুলে না গিয়ে বাড়িতে থেকে যেতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, ইনভেস্টিগেটেড মানে খুব ভালোভাবে নিরীক্ষণ করা। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার শরীরটিকে ভালোভাবে পরীক্ষা করেছিল, পর্যবেক্ষণ করেছিল, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, উইথ দ্য হোপ, হোপ মানে আশা করে, এই আশা করে, অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, এলিমেন্ট মানে ইলনেস, অসুস্থতা, কিছু অসুস্থতা খুঁজে পাবে এই আশায়। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, কোন একটা অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় সে তার গোটা শরীরটা খুঁজতে চেষ্টা করেছিল। হি থট, সে ভেবেছিল, দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস, সিমটমস মানে লক্ষণ, হি হ্যাড ফাউন্ড সিমটমস মানে সে লক্ষণ খুঁজে পেয়ে গিয়েছে অফ স্টোমাক ট্রাবল, স্টোমাক মানে পাকস্থলী বা পেট, পেটের ট্রাবল মানে সমস্যা। সে মনে হলো তার যেন পেটের সমস্যার লক্ষণ সে খুঁজে পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, হোপফুল মানে আশাবাদী, সে খুব আশাবাদী হয়ে উঠেছিল। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, সিমটমস মানে লক্ষণগুলো, সুন গ্রিউ ফিবল, ফিবল মানে ধীরে ধীরে লোপ পাওয়া, কম হয়ে যাওয়া, ক্ষীণ হয়ে যাওয়া, অর্থাৎ তার লক্ষণগুলো ক্ষীণ হয়ে গিয়েছিল। অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, হোলি মানে সম্পূর্ণভাবে, ওয়েন্ট অ্যাওয়ে চলে গিয়েছিল,
Tom thought further. Tom আরো ভাবতে লাগলো। ফার্দার কথাটার অর্থ আরো বেশি করে ভাবা। টম থট ফার্দার, টম আরো বেশি করে ভাবতে লাগলো। সাডেনলি হঠাৎ হি ডিসকভার সামথিং, ডিসকভার মানে আবিষ্কার করা, খুঁজে পাওয়া, সে কিছু একটা খুঁজে পেয়েছিল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, আপার মানে উপরের, ফ্রন্ট মানে সামনের, টিথ সামনের দাঁতগুলোর উপরের যে সামনের যে দাঁত তার একটি ওয়াজ লুজ, লুজ মানে ঢিলে হয়ে যাব। হি ফেল্ট লাকি, লাকি মানে মানে ভাগ্যবান, সে নিজেকে ভাগ্যবান অনুভব করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, গ্রোন গোঙানি, গ্রোন কথাটার অর্থ গোঙানি, সে গোঙাতে যাচ্ছিল। ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে গোঙানি প্রায় শুরু করতে যাচ্ছিল। হোয়েন ইট অকার টু হিম, অকার মানে ঘটা, যখন এটা তার ক্ষেত্রে ঘটেছিল মানে তার মনে হয়েছিল, দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যে যদি আন্ট পলি এটা জানে, সিওড সিওরলি পুল ইট আউট, সিওরলি মানে নিশ্চিতভাবে, তিনি নিশ্চিতভাবে এটা পুল ইট আউট, এটাকে তুলে ফেলবেন। অ্যান্ড দ্যাট উড হার্ট, হার্ট মানে আঘাত করা, এবং এটা যথেষ্ট আঘাত করবে। টম থট, টম ভেবেছিল, হি উড হোল্ড দ্য ট্রুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, হোল্ড দ্য ট্রুথ মানে ট্রুথটাকে রাখবে, ইন রিজার্ভ সংরক্ষণে মানে বাঁচিয়ে রাখবে, সে এখন অন্তত দাঁতটিকে বাঁচিয়ে রাখবে এখনকার মতো, ফর দ্য প্রেজেন্ট এখনকার মতো। হি রিমেম্বার, তিনি স্মরণ করেছিলেন, হিয়ারিং ফ্রম এ ডক্টর, একজন ডাক্তারের কাছে শুনেছিলেন, দ্যাট এ সার্টেন এলমেন্ট, একটা নিশ্চিত অসুস্থতা, এলমেন্ট মানে অসুস্থতা, কুড লে আপ এ পেশেন্ট, লে আপ মানে শুইয়ে রাখা, একজন পেশেন্টকে শুইয়ে রাখতে পারে ফর থ্রি ডেজ, তিন দিন ধরে, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং তার একটা ফিঙ্গার, ফিঙ্গার মানে আঙুল, এবং তার হয়তো একটা আঙুলও হারিয়ে যেতে পারে। অর্থাৎ তার মনে পড়ে গেল, হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর থ্রি ডেজ অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, তার মনে পড়লো যে সে একজন ডাক্তারের কাছে শুনেছিল যে যে কোনো একটা রোগ একজন রোগীকে তিন দিনের জন্য শুইয়ে রেখেছিল এবং তাকে একটা আঙুল খোয়াতে হয়েছিল। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো, হি ইগারলি, ইগারলি মানে আগ্রহের সঙ্গে, ড্রিউ হিজ সোর টো, সোর টো কথাটার মানে হলো সোর মানে ফুলে যাওয়া, ওকে, ফুলে যাওয়া যে পায়ের পাতা, সেই ফুলে যাওয়া পায়ের পাতাটিকে সে বাইরে বার করেছিল, আন্ডার দ্য সিট, সিট মানে চাদর, চাদরের নিচ থেকে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, ইন্সপেকশন মানে ভালোভাবে লক্ষ্য করার জন্য, ভালোভাবে লক্ষ্য করার জন্য সে পাটিকে তুলে ধরল। হি ডিড নট নো, সে জানতো না দ্য নেসেসারি সিমটমস, প্রয়োজনীয় লক্ষণগুলো, সিমটমস মানে লক্ষণ, প্রয়োজনীয় লক্ষণগুলো সে জানতো না। অর্থাৎ সে চাদরের নিচ থেকে উৎসুকভাবে তার ব্যথা হওয়া সেই ফোলা পায়ের আঙুল টেনে বার করলো, পায়ের পাতাটি বার করলো এবং ভালো করে দেখার চেষ্টা করলো এবং পাটি তুলে ধরলো। অনিবার্য লক্ষণগুলোর কোনোটাই সে জানতো না। হাউএভার, যাই হোক, ইট সিম, যেটা মনে হয়েছিল লাইক এ গুড চান্স, ভালো সুযোগ বলে তার এটা মনে হয়েছিল, এটাকেই তার ভালো, গুড চান্স বলে মনে হয়েছিল, ভালো সুযোগ বলে মনে হয়েছিল। টম ফেল টু গ্রোনিং, টম গোগানি শুরু করে দিয়েছিল, বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড, যার নাম ছিল সিড,
সে ডিড স্লেপ্ট অন, সিড স্লেপ্ট অন, সে কিন্তু ঘুমোচ্ছিল, স্লিপ অন মানে ঘুমোতেই থাকছিল। টম গ্রোনড লাউডার, টম আরো জোরে জোরে, লাউডার মানে আরো জোরে জোরে ঘোঙাতে শুরু করলো। হি ফ্যান্সিড, ফ্যান্সিড মানে ইমাজিন্ড, সে কল্পনা করেছিল, দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, সে ফিরে কল্পনা করেছিল যে সে অনুভব করতে শুরু করেছে তার টোতে, তার পায়ের পাতায় ব্যথাটা সে অনুভব করতে শুরু করেছিল। নো রেসপন্স কেম ফ্রম সিড, রেসপন্স মানে উত্তর, সিডের কাছ থেকে কোনো উত্তর আসেনি। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, সাকসেশনস অফ গ্রোনস মানে বার বার গোঙানো, অর্থাৎ বার বার পর পর গোঙাতে শুরু করলো। হাউএভার, যাই হোক, সিড স্নোর অন, স্নোর অন মানে হচ্ছে নাক ডাকা, টম এ সিড নাক ডাকতে থাকলো। টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে পড়ল, এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া। হি সেড, সে বলেছিল সিড সিড, অ্যান্ড সুক হিম, সে বলেছিল সিড সিড এবং সুক হিম, সেক এর পাস্ট টেন্স, সুক অর্থাৎ ঝাঁকানো, তাকে ঝাঁকিয়েছিল, তাকে নাড়িয়েছিল। দিস কোর্স, কোর্স মানে ওয়ে, এই পথটা এই কাজটা, ওয়ার্কড ওয়েল, এই পথটা এই কাজটা ভালো কাজ করেছিল। ওকে, সুতরাং আমরা আজ এই পর্যন্তই পড়ালাম এবং আমরা পরের ভিডিওতে আমরা পার্ট টু আলোচনা করব, সেকেন্ড পার্টটা আলোচনা করব। আশা করি তোমাদের এই মিনিংটা খুব ভালো লেগেছে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই চ্যানেলে তোমাদের স্বাগত। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেক্সট অ্যানোটেশন কম্প্রিহেনশন এক্সারসাইজ রাইটিংস এবং গ্রামার রিলেশনের মাধ্যমে আমাদের এই চ্যানেল তোমাদের সর্বদা সাহায্য করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং স্পিকিংয়ের উপরে তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যথেষ্ট সাহায্য করবে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাহায্য করো।